জঙ্গলের পাশের এক ছোট্ট ঘরে এক বুড়ো কাঠুরিয়া আর তার নাতনি ঝিন্টু বাস করত। বুড়ো জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ গ্রামের বাজারে বিক্রি করত, আর এভাবেই তাদের দিন চলে যাচ্ছিল। একদিন সকালবেলা বুড়ো কাঠ কাটতে যাবার সময় বের হচ্ছে। ছিন্টুরে, বেলা যে হয়ে এলো, আজ অনেক দেরি করে ফেললাম, খাবারটা দে, তাড়াতাড়ি যাই। দাদু, আজ কাঠ কাটতে না গেলে হয় না? তোমার শরীরটা যে খুব একটা ভালো না, সকালেও তো কিছু খেলে না। শরীর তো শরীর, একে বেশি আরাম দিলে আবার ব্যারাম হয়ে যাবে যে। কাঠ না কাটলে টাকা আসবে কোত্থেকে? আর টাকা না থাকলে তো না খেয়ে মরতে হবে রে। তবু দাদু, একটু সাবধানে থেকো। এই নাও, এই পুটলিতে তোমার জন্য খাবার আছে, সময় মতো খেয়ে নিও। ঝিন্টু দাদুকে একটা খাবারের পুটলি দিল। দাদু পুটলি আর কুঠার নিয়ে কাঠ কাটতে চলে গেল। রাস্তা দিয়ে দাদু হাঁটছে আর একা একাই বলছে, আল্লাহ একটু শক্তি দাও, রহমত দাও, এভাবে যে আর পারি না। আমার কিছু হয়ে গেলে আমার নাতনিটা যে একেবারে এতিম হয়ে যাবে, কিন্তু শরীর তো আর চলছে না, জঙ্গলের ভেতরে পর্যন্ত মনে হয় আজ যেতেই পারবো না। যাই, ওই নদীর ধার থেকেই কিছু কাঠ কেটে নিয়ে যাই। বুড়ো তখন হাঁটতে হাঁটতে নদীর ধারে কয়েকটা গাছ ছিল সেখানে চলে গেল। এই তো, এখানে বেশ কয়েকটি গাছ আছে, মনে হচ্ছে মোটামুটি হলেও ভালোই কাঠ পাবো এখান থেকে। অনেকটা পথ হেঁটে এসেছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে, এই গাছের ছায়ায় একটু বসে জিরিয়ে নেই। বুড়ো তখন গাছের নিচে বসে একটু বিশ্রাম করলো। কিছুক্ষণ বিশ্রাম করার পর বুড়ো ভাবল, এই রে, অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, এবার ঝটপট কিছু কাঠ কেটে ফেলি, আর একটু দেরি হয়ে গেলে যে পরে বাজারে গিয়ে আর কাঠই বিক্রি করতে পারবো না। না, আর দেরি করাটা ঠিক হবে না, লেগে পড়ি। এটা ভেবেই বুড়ো তড়িঘড়ি করে কুঠার নিয়ে গাছ কাটতে গেল। গাছ কাটার জন্য যেই না হাতে কুঠারটি নিয়ে গাছে আঘাত করতে গেল, অমনি হাত ফসকে কুড়ালটি গিয়ে নদীর পানিতে পড়ে গেল। বুড়ো তখন নদীর পানির খুব কাছে গিয়ে কান্না করতে লাগলো, হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল রে, এখন আমার কি হবে? ছিন্টুটা বলেছিল দাদু আজ কাঠ কাটতে যেও না, ওর কথা শুনলে আজ আমার এত বড় সর্বনাশ হতো না, এখন আমি কাঠ কাটবো কি দিয়ে? নতুন কুঠার কেনার মতো টাকাও যে আমার নেই, আল্লাহ আমার
আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো আল্লাহ, সাহায্য করো। কুড়ালটি হারিয়ে বুড়োটা খুব কান্নাকাটি করতে লাগলো। ঠিক তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। সেই নদীর পানির ভেতর থেকে এক জলপরী উঠল, আর সেই জলপরী বুড়োকে জিজ্ঞেস করল, কি হলো বুড়ো, তুমি কাঁদছো কেন? পানির ভেতর থেকে এমন অদ্ভুত কিছু উঠতে দেখে বুড়ো পুরো অবাক হয়ে গেল। সে উল্টো জিজ্ঞেস করল, ও মা, পানির ভেতর থেকে পরীর মতো সুন্দরী একটা ফুটফুটে মেয়ে বের হলো, এই তুমি কে গো? আমি জলপরী, আমি সবসময় পানিতেই থাকি। এই নদীর নিচ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ তোমার কান্না শুনতে পেয়ে এখানে দাঁড়িয়ে গেলাম। এবার বলো, এই বুড়ো বয়সে এখানে এভাবে কান্না করছো কেন? আমার দুঃখের কথা আর কি বলবো তোমাকে, আমি এক গরিব কাঠুরে, কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাই। অসুস্থ শরীর নিয়ে এই নদীর ধারে এসেছিলাম কাঠ কাটতে, কিন্তু দেখো আমার পোড়া কপাল, হঠাৎ করে হাত ফসকে কুঠারটি ওই নদীতে পড়ে গেল। এখন নতুন কুঠার যে কিনবো সেই টাকাও তো নেই, তাই এখানে দাঁড়িয়ে কান্না করছি আর আল্লাহর সাহায্য চাইছি। একটা উপায় করে দাও আল্লাহ। জলপুরি তখন মনে মনে ভাবল, আহারে, এই বুড়ো বয়সে এসে এত কষ্ট করে লোকটা কাঠ কেটে খায়, নিশ্চয়ই তার অনেক অভাব, এই বুড়োকে অবশ্যই সাহায্য করা উচিত। তবে সাহায্য করার আগে সে সৎ না অসৎ সেটা একটু যাচাই করে নিতে হবে। জলপরী তখন বুড়োকে বলল, কান্না থামাও বুড়ো, আমি তোমার কুড়ালটি খুঁজে বের করে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। জলপরী তখন জাদুর সাহায্যে একটি সোনার কুঠার হাজির করল আর জিজ্ঞেস করল, নদীর নিচে আমি এই কুড়ালটি পেয়েছি, দেখো তো বুড়ো, এটি তোমার কুড়াল কিনা? ও মা, এটা তো একটা সোনার কুঠার, এটা অনেক দামি। এই কুঠার আমার না বাবা, আমারটা একটা সামান্য লোহার কুঠার। তুমি আরেকবার খুঁজে দেখো না জলপরী, লোহার কুঠারটা পাও কিনা। জলপরী তখন আবার তার জাদুর সাহায্যে বুড়োর সামনে একটি রূপোর কুড়ুল হাজির করলো আর জিজ্ঞেস করলো, দেখো তো বুড়ো, পানির নিচে আমি এই কুড়ালটি পেয়েছি, আর কোনো কুড়ালই নেই সেখানে, আমার মনে হচ্ছে এটি তোমারই কুড়াল। বুড়ো দেখলো এটি একটি রূপার কুড়াল, তাই সে জলপরীকে বলল, দেখো জলপরী, আমি মিথ্যে বলতে পারবো না, এটাও অনেক দামি কুঠার, এটা আমার নয়। যদি আমার লোহার কুঠার খুঁজে নাই পাওয়া যায় বুঝে নেব এটা আমার দুর্ভাগ্য। তবে জলপরী, দয়া করে আরেকটি বার একটু খুঁজে দেখো না, আমার ওই লোহার কুঠারটি খুঁজে পাও কিনা।
জলপুরি দেখলো এই বুড়ো গরিব হলেও খুবই সৎ, তাই জলপুরি বুড়োর ওপর খুশি হয়ে তার সামনে সোনার রূপার এবং তার নিজের লোহার কুড়ালটি হাজির করলো আর বলল, এই নাও বুড়ো তোমার লোহার কুড়ালটি আর তোমার সততা দেখে আমি খুব খুশি হয়েছি, তাই এই সোনার এবং রূপার কুড়ালটিও আমি তোমাকে উপহার দিলাম। এই দুটো কুড়াল বিক্রি করে তুমি তোমার ভাগ্য বদল করে ফেলতে পারবে, তোমার ঘরে আর কোনো অভাব থাকবে না বুড়ো। ধন্যবাদ ধন্যবাদ জলপরে, তোমাকে অনেক 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 ধন্যবাদ, আল্লাহ তোমার মঙ্গল করুন। জলপরি তখন পানির নিচে মিলিয়ে গেল, বুড়ো তিনটি কুড়াল নিয়ে সেখান থেকে চলে গেল। বুড়ো সেই সোনার রূপার কুড়ালটি বিক্রি করে বেশ ধনী হয়ে গেল আর তার নাতনিকে নিয়ে বাকি দিনগুলো বেশ সুখে শান্তিতেই কাটিয়ে দিল।